স্বাধীনে শ্রমিক সংগঠন গঠনের বর্ষপূর্তি 3 ফেব্রুয়ারি 1902 সালের দিনের কিছু ইতিহাসের কথা। বিশ্ববাজার সৃষ্টি পুঁজিবাদের মহান ঐতিহাসিক অর্জন। ইতিহাসে প্রথমবারের মতো সমগ্র মানবতাকে বাণিজ্য ও শিল্পের একক নেটওয়ার্কে একত্রিত করা হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো বিপ্লবী শ্রেণী বিশ্বব্যাপী একটি শ্রেণী। এর মানে হলো যে কোনো দেশের ঐতিহাসিক বিবর্তন স্থানীয় বা এমনকি আঞ্চলিক অবস্থার দ্বারা নির্ধারিত হয় না, তবে মৌলিকভাবে বিশ্ব পুঁজিবাদের সামগ্রিক বিকাশ দ্বারা নির্ধারিত হয়। এটি বলেছিল, এই বিকাশ যে স্থানীয় এবং জাতীয় রূপগুলি গ্রহণ করে তা সর্বদা পুঁজিবাদের পূর্ববর্তী নির্দিষ্ট ইতিহাস এবং ভূগোল দ্বারা দৃঢ়ভাবে প্রভাবিত হয়। ফিলিপাইনের ক্ষেত্রে এই সাধারণ নিয়মের ব্যতিক্রম নয় এবং ফিলিপিনো ইউনিয়নবাদের বিকাশ বোঝার জন্য আমাদের ফিলিপিনো ইতিহাসের কিছু বুঝতে হবে। ভৌগোলিকভাবে ফিলিপাইন হল 7000টিরও বেশি দ্বীপের একটি বিশাল দ্বীপপুঞ্জ, যার মধ্যে 21 সাল থেকে স্পেন দ্বারা উপনিবেশ শুরু হওয়ার আগে দ্বীপপুঞ্জ আশ্চর্যজনকভাবে একটি একক রাজনৈতিক বা এমনকি সাংস্কৃতিক সত্তায়ও একত্রিত ছিল না। আজ অবধি ফিলিপাইনে প্রায় 150টি ভাষা এবং উপভাষা কথিত হয় এবং জনসংখ্যার অন্তত 20% জাতীয় ভাষায় কথা বলে না। ফিলিপিনো তাগালগের একটি ডেরিভেটিভ যা জনসংখ্যার 29% দ্বারা কথ্য। ইউনিয়নবাদ, জাতীয়তাবাদ এবং ধর্মের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক যা ফিলিপিনো শ্রমিকদের বিপ্লবী শ্রেণী চেতনা বিকাশের ক্ষমতাকে মারাত্মকভাবে বিকলাঙ্গ করেছে। ইসাবেলো দেলোস রেস, যাকে প্রায়শই ফিলিপিনো ইউনিয়নবাদের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়, 1864 সালে জন্মগ্রহণ করেন। দেলোস রেস ছিলেন একজন ইলাস্ট্রাডো জাতীয়তাবাদী সাংবাদিক। 1889 সালে তিনি এল এলাকানো প্রতিষ্ঠা করেন। শুধুমাত্র একটি ফিলিপিনো ভাষায় লেখা প্রথম সংবাদপত্র বলা হয়, যাকে 1897 সালে তার জাতীয়তাবাদী কার্যকলাপের জন্য স্পেনে নির্বাসিত করা হয়েছিল। বিপ্লবী চিন্তাবাদ, ফিলিপাইনে প্রত্যাবর্তনের সময় তিনি তার সাথে মার্কস, এঙ্গেলস, প্লুথন, বাকুনিন এবং অন্যান্য ইউরোপীয় সমাজবাদীদের বই এবং সেই সাথে সাহিত্যকর্ম নিয়ে আসেন। স্পেনে থাকাকালীন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্পেনের উপনিবেশগুলিকে ছিনিয়ে নেওয়ার জন্য তার যুদ্ধের প্রবন্ধ লিখেছিলেন। এটি নিঃসন্দেহে একটি কারণ যে স্প্যানিশ সরকার তাকে 1901 সালে ফিলিপাইনে ফিরে যাওয়ার অনুমতি দেয়। ফেব্রুয়ারি 1902 সালে দেলোস রেস, প্রিন্ট ইউনিয়নের নেতা হারমিনি গিল্ডো ক্রুজ, ডোমিনাডার গোমেজ এবং লোপে সান্তোস 85টির বেশি ইউনিয়নকে একত্রিত করে ইউনিয়ন ওব্রেরা ডেমোক্রাটিকা ইউওডি প্রতিষ্ঠা করেন, যা দেশের প্রথম শ্রমিক ফেডারেশন। এর সদস্যদের মধ্যে প্রিন্টার, লিথোগ্রাফার, সিগার প্রস্তুতকারক, দর্জি, যান্ত্রিক এবং অন্যান্য বিভিন্ন ব্যবসা ও পেশার ইউনিয়ন অন্তর্ভুক্ত ছিল। অন্তত এই ইউনিয়নগুলির মধ্যে কয়েকটি দৃশ্যত বিশ্বের আন্তর্জাতিক শ্রমিকদের IWW অনুরূপ শিল্প লাইন বরাবর সংগঠিত হয়েছিল। নিউজ ফ্রন্টলাইনার।